মুরগির পা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের কিন্তু খুবই ভালো লাগে। মশলাগুলো বেটে নেব আমি, পেঁয়াজ টমেটোটা কেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নেব। জিরে, শুকনো লঙ্কা, রসুন, আদা একসাথে বেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব তেল। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এবার মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দিয়ে অনেকক্ষণ ভেজে নেব। আর মুরগির পা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের কিন্তু খুবই ভালো লাগে। মাংসটা দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি, এখন স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিলি ফ্লেক্স, এবার দিয়ে দেব রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া জল দিয়ে দেব। জলটা কিন্তু আমি অল্প দেব আজকে, এবার ভালো করে কষে নেব। দিয়েছি কিন্তু বলতে ভুলে গেছি, ধনের গুঁড়ো দিয়ে দেবো। ধনের গুঁড়ো দিলে কিন্তু মাংসের ভেতরে যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকে না। ধনের গুঁড়ো এবার দিয়ে দেবো, এক চামচ টক দই, এবার ভালো করে কষে নেব। আলুগুলো কিন্তু আমি আজকে ভাজিনি, না ভেজে দিয়ে দিচ্ছি। কড়াইতে জল দিয়ে দেব, জল বেশি দেব না, অল্প জলেই রান্না করব। উপর দিয়ে বাটা গরম মশলা দিয়ে দেব, মাংস হয়ে গেছে, এখন নামিয়ে দেবো।